আমাদের মাঝে অনেকেরই একটি স্বাভাবিক সমস্যা হলো কিছুই ভালো লাগে না, কম আর বেশি প্রায় সকলের মুখে এই বাক্যটা শোনা যায়। সবসময় মনের ভিতরে কেমন যেন একটা অশান্তি কাজ করে, মনে হয় সব থেকেও কি যেন নেই, বুকের ভিতরে কেমন যেন একটা খালি খালি অনুভূত হয়। এই স্বাভাবিক সমস্যাটি কি আপনারও আছে? যদি থেকে থাকে তবে শুরুতে একটা ছোট্ট ঘটনা বলতে চাই। প্রিয় বন্ধু আমার, ধৈর্য হারাবেন না, কথা দিচ্ছি শুধু শুধু কথা বাড়িয়ে আপনার সময় নষ্ট করব না। এই ঘটনাটি হতে পারে আপনার সেই ভালো লাগে না রোগটি দূর করার উত্তম চিকিৎসা। আর হ্যাঁ, ঘটনাটি শেয়ার করার পরে চলে যাব আমাদের আলোচনা টপিক বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা জুনায়েদ জামশেদের জীবনের গল্পে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। একজন লোক তার টাকা পয়সা নাম ডাক যশ খ্যাতি সবই আছে। ঘটনাক্রমে একদিন ওই লোক একজন বুজুর্গ ব্যক্তিকে দেখল। বুজুর্গ ব্যক্তিটির জ্ঞানমূলক কথা তার কাছে খুবই ভালো লাগল। সেই বুজুর্গ লোকটির সঙ্গে দেখা করার জন্য উতলা হয়ে উঠল। অবশেষে সে দেখা করার সুযোগও পেল। সেই বুজুর্গ লোকটির সঙ্গে দেখা করে তাকে একটি প্রশ্ন করল, আমার নাম ডাক টাকা পয়সা কোনো কিছুরই কমতি নেই, কিন্তু তবুও মনে হয় কি যেন একটা নেই, মনের ভেতরে সবসময় একটা অশান্তি কাজ করে, যেই শান্তি চাই তা আমি কখনোই পাই না, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজ করেই তৃপ্তি পাই না, এর কারণ কি বলতে পারবেন? সেই বুজুর্গ ব্যক্তি উত্তর দিলেন, ধরো তোমাকে আমি একটি সোনার কক্ষে বন্দি করে রাখলাম, সেখানে খুবই সুন্দর বিছানা এবং আসবাবপত্র আছে, কিন্তু কোনো খাবার দিলাম না 3-4 দিন, তখন তুমি কি করবে? লোকটি বলল, অবশ্যই আমি খাবারের জন্য চিৎকার করব। বুজুর্গ ব্যক্তি আবারও বললেন, ধরো তারপর তোমাকে আমি খুব সুন্দর সুন্দর খাবার দিলাম, কিন্তু কোনো পানীয় বা পানি দিলাম না, তুমি চাওয়ার পরেও দিলাম না, তখন কি করবে? লোকটি বলল, অবশ্যই আমি পানির জন্য চিৎকার করে কান্না করব। তখন বুজুর্গ লোকটি বললেন, তাহলে তোমার রুহু যখন চিৎকার করে তুমি তাকে খেতে কেন দাও না, যা সে খেতে চায়? এই কথা শুনে লোকটি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, রুহুকে খেতে দেব মানে? বুজুর্গ ব্যক্তি বলল, মানুষ দুইটি জিনিস দিয়ে তৈরি, এক হলো মাটি আর অন্যটি হলো রুহু বা আত্মা। আমাদের দেহ মাটির তৈরি আর এর যা খাদ্য প্রয়োজন তা মাটিতেই আছে, কিন্তু আমাদের রুহু মাটির তৈরি নয়, এটা আসমান থেকে এসেছে, তাই এর খাদ্য যা তা ওই আসমানেই আছে, আর তা হলো আল কোরআনের বাণী, এটাই ওই রুহুর খাদ্য। রুহু চাই এই আসমানি কিতাব তুমি পড়ো, এই আসমানি কিতাব তুমি অনুসরণ করো, কিন্তু তুমি তা করো না, তুমি তোমার রুহের চিৎকার শুনতে পাও না, আর যখন রুহু কষ্ট পায় চিৎকার করে তার ক্ষুধা মেটাতে বলে, তখন তোমার অশান্তি লাগে, তখন তুমি দুনিয়ার জিনিস দ্বারা নিজেকে শান্তিতে রাখতে চাও, যেমন গান বাজনা, আড্ডা মাস্তি, মদ, সিগারেট, গল্পগুজব ইত্যাদি ইত্যাদি। কিন্তু রুহু তো দুনিয়ায় চায় না, রুহু চায় আল্লাহকে, সে আল্লাহর সান্নিধ্য চায়, এতেই রুহু শান্তি পাবে, আর রুহু যখন শান্তি পাবে তখন তুমিও শান্তি অনুভব করবে। অতঃপর সেই ব্যক্তিটি বুজুর্গের কথা শুনে একেবারেই কেঁদে ফেলল। এতদিন সে কিসের পেছনে ছুটেছে সে অনুভব করল। অনেকক্ষণ কান্নার পর সে বলল, আমি তওবা করে আল্লাহর পথে ফিরতে চাই। সেই সময় বুজুর্গ লোকটি বলল, তুমি যদি সত্যি মন থেকে ফিরতে চাও তাহলে এখনই আমার সাথে তওবা পড়ো। লোকটি তওবা পড়ল। পড়া শেষ হলে বুজুর্গ লোকটি জিজ্ঞাসা করল, এখন তোমার কেমন লাগছে? লোকটি বলল, এখন নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে, কেমন যেন আনন্দ অনুভূত হচ্ছে, একটা প্রশান্তি অনুভূত হচ্ছে। বুজুর্গ লোকটি তখন বলল, তুমি মন থেকে তওবা করেছ তাই আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন, এই জন্য তোমার নিজেকে হালকা মনে হচ্ছে, আর তোমার রুহু খুশি হয়ে গেছে, এই জন্য তোমার আনন্দ এবং প্রশান্তি অনুভূত হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনায় যে গায়কের ইসলামের পথে ফিরে আসার কথা আলোচনা করা হয়েছে তিনি আর অন্য কেউ নন, তিনি আমাদের আজকের আলোচনার বিষয়ে বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা জুনায়েদ জামশেদ। অবাক হবেন না, এটাই সত্য ঘটনা। এভাবেই তিনি একজন গায়ক থেকে বনে গিয়েছিলেন মহান আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা। 2016 সালের 7ই ডিসেম্বর PIA ফ্লাইট দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন জুনায়েদ জামশেদ। একটি দিনই দাওয়াতের কাজ শেষে তিনি ওই বিমানে চিত্রাল থেকে ইসলামাবাদে ফিরছিলেন। বিমানটিতে তার স্ত্রীও সঙ্গে ছিলেন। সেই বিমানের 47 জন যাত্রীর কেউই বাঁচেনি। তার মৃত্যুতে বিশ্বব্যাপী লক্ষ কোটি মুসলমানের হৃদয় শোকার্ত হয়েছে আর চোখ থেকে ঝরেছে ব্যথার অশ্রু। পাকিস্তানের KK স্টেডিয়ামে অনুষ্ঠিত তার জানাজায় হয়েছিল লাখো মানুষের সমাবেশ। সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তা সহ সমাজের সর্বস্তরের মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম এবং দায়ীগণ। শেষে তার ওসিয়ত অনুসারে তাকে দাফন করা হয় পাকিস্তানের বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম করাচির কবরস্থানে। অথচ প্রথম জীবনে তিনি ছিলেন একজন পপ তারকা। তার মিউজিক্যাল ব্যান্ড ভাইটাল সাইনের গান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। তার অ্যালবাম পাকিস্তানের সঙ্গীত চ্যানেল চার্টে সবসময় শীর্ষে থেকেছে। 2002-এর পর থেকে তার মধ্যে পরিবর্তন আসে।
এবং মিউজিকের প্রতিষ্ঠিত জগৎ ছেড়ে তিনি চলে আসেন ইসলামের ভুবনে। সম্পূর্ণ ইসলামিক বেশভূষা অবলম্বন করেন এবং উলামার সহচর্য গ্রহণ করেন। হামদাঁত এবং ইসলামী নাসিদের ভুবনেও তিনি ব্যাপক সমাদৃত হন, আর তিনি লাভ করেছেন কোটি মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা। তার দরদি কণ্ঠের মোহাম্মদ কা রাওজা কারিব আরহায় কত আশেকের রাসূলকে আকুল করেছে, তার কণ্ঠের ইলাহিতের চৌখাট পর কত খোদাপ্রেমিকের অশ্রু ঝরিয়েছে। মৃত্যুর পর অসংখ্য মুসলিমের যে অশ্রুবেজা ভাঙা হৃদয়ের তিনি দোয়া পেয়েছেন, তা তো খুবই কম সংখ্যক মানুষের ভাগ্যেই জোটে। জুনায়েদ জামশেদের জন্ম 1965 সালের 3রা সেপ্টেম্বর। পরবর্তীতে ব্রডকাস্টার এবং প্রযোজক শোয়েব মনসুর ব্যান্ডটিকে সহযোগিতায় এগিয়ে আসেন। মনসুরের সহযোগিতায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম মুক্তি পায়। ভাইটাল সায়েন্স 1 শিরোনামের এই অ্যালবামের দিল দিল পাকিস্তান গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দেশজুড়ে ভাইটাল সাইন এবং জামশেদের খ্যাতি সেই সময় পাকিস্তানের সর্বত্র ছড়িয়ে পড়ে। এই খ্যাতিও জামশেদ ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ব্যাঘাত ঘটাননি। 1990 সালে তিনি লাহোর প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। জামশেদের সঙ্গীত ক্যারিয়ার সহজ ছিল না। 2000 সালের কিছু পরে তাকে প্রকাশ্য মঞ্চে আর গান গাইতে দেখা যায়নি। গুজব রয়েছে এই সময় তিনি আর্থিক সংকটে ছিলেন। অবশেষে 2000 সালের মাঝামাঝি জামশেদকে দেউলিয়া ঘোষণা করা হয়। অথচ দিল দিল পাকিস্তান, তুম মিল গই, সওয়ালি সালনি কিংবা ও কোনথি এই গানগুলো 90-এর দশকে পাকিস্তানিদের মুখোমুখি ছড়িয়েছিল তখনও। ভাইটাল সায়েন্স নামের ওই সময়ের একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দলের গান গেয়ে জামশেদ নিজেকে জনপ্রিয় পপ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে সেই সব অতীত হয়ে তিনি যখন দেউলিয়া ঘোষিত হন, এই সময়ে জামশেদ ইসলামে গানের অবস্থা জেনে সে সময় তিনি সঙ্গীত ছেড়ে দেন এবং ইসলামী জীবনযাপনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি উপার্জনের মাধ্যম হিসেবে পোশাক কারখানা গড়ে তোলেন। এরপর থেকে ইসলামের দরে একজন জুনায়েদ জামশেদ নিজেকে উজাড় করে দিয়েছেন। তিনি হাজিদেরও খেদমত করেছেন, অর্থাৎ তার হজ কাফেলাও ছিল। তবে এটিকে তিনি নিয়েছিলেন খেদমত হিসেবে, তিজারত হিসেবে নয়। এই কারণে অনেক সময় তাকে ভর্তুকিও দিতে হয়েছে। তারিক জামিল সাহেব 10 বার তার কাফেলায় হজ করেছেন। তার বক্তব্য, জুনায়েদ জামশেদ আন্তরিকভাবে হাজিদের সেবা করতেন এবং অনেক সময় নিজ পকেটের পয়সা খরচ করে হাজিদের উন্নত সেবা দিতেন। একবার মিনায় তার হজ কাফেলার ব্যানার যে টানানো ছিল, তিনি তারিক জামিল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এর চেয়ে বড় মর্যাদার বিষয় আর কী বা হতে পারে? এই পবিত্র ভূমিতে আমার মতো একজন নগণ্য বান্দারের নামের ব্যানার টাঙানো রয়েছে। আসলে তিনি তার জীবনটি নিয়ে খুবই তৃপ্ত ছিলেন। এমনকি পূর্বের পেশা ছেড়ে নতুন জীবন পেশায় আসার পর যখন দারিদ্রতাকে চরমভাবে আঁকড়ে ধরেছিল তখনও, সেই সময়ও কোটি কোটি রুপির অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের অফার তিনি ফিরিয়ে দিয়েছেন। একবার মৌলানা তারিক জামিল সাহেবকে কোনো এক মসজিদ থেকে ফোনে বলেছেন, মৌলানা, এই ভাঙা বেড়ার ছোট মসজিদ ও মাটির উপর ছেঁড়া চাটাই আমার এত শান্তি লাগছে যা কখনো 5-স্টার হোটেলেও পাইনি। এখানে আমার এত আরামের ঘুম হচ্ছে যা সম্ভবত আগে কখনো হয়নি। জুনায়েদ জামশেদের একটি বড় বৈশিষ্ট্য ছিল, তিনি দাওয়াত এবং তাবলিকের কাজ করতেন নির্ভরযোগ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে। মৌলানা তারিক জামিল সাহেব ছাড়াও হজরত মৌলানা মুফতি তাকি ওসমানী দামাত রহমাতুল্লাহ আলাইহি সহ আরও বহু আলেম থেকে তিনি দিনে রাহনুমাই নিয়েছেন। একসময় তিনি আরেকজন পার্টনার সহ পোশাকের ব্যবসা শুরু করেছিলেন। তার পার্টনার বলেছেন, ব্যবসা শুরুর আগে আমরা দুইজন মুফতি তাকি ওসমানী সাহেবের সঙ্গে পরামর্শের জন্য যাই। তিনি আমাদের দুইজনকে ব্যবসা শুরুর অনুমতি দেন এবং বলেন, আপনাদের দুইজনের সঙ্গে তৃতীয় শরিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই চিন্তা মাথায় রেখে কারবার পরিচালনা করবেন। এরপর থেকে আজ পর্যন্ত আমরা ঠিক সেইভাবে ব্যবসা পরিচালনা করে আসছি আর আল্লাহ তাআলা তাতে অনেক বরকত দিয়েছেন। মোট কথা, জুনায়েদ জামশেদ তার লাইফস্টাইল পরিবর্তনের পর নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন উলামায়ে দ্বীনের কাছে। তাদের নির্দেশনা অনুযায়ী তিনি তার আল্লাহ প্রদত্ত মেধা এবং প্রতিভাগুলোর বিকাশ ঘটিয়েছেন। এতে তিনি উঠে গেছেন সফলতার উচ্চ শিখরে, আর আমরা আশাবাদী যে শেষ পর্যন্ত তিনি পেয়ে গেছেন স্থায়ী কামিয়াবি, পেয়েছেন শহীদী মৃত্যু। একে তো বিমান দুর্ঘটনা, আবার আগুনে পুড়ে যাওয়া, আর তার চেয়েও বড় কথা আল্লাহ তাআলার রাহি মৃত্যু। তিনি তো দাওয়াতি কাজ থেকে বাড়ি ফেরার আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। বিমানে ওঠার আগেও মানুষকে ডেকে এসেছেন আল্লাহ তাআলার পথে। তিনি শুনিয়ে এসেছেন প্রিয় নবীজির নাদ। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সুউচ্চ স্থানে জায়গা দিন, আমিন। প্রিয় ভিউয়ার্স, গায়ক থেকে ইসলামিক বক্তা, 5-স্টার হোটেল থেকে ভাঙা বেড়ার ছোট মসজিদ ও মাটির ওপর ছেঁড়া চাটাইয়ে প্রশান্তি খুঁজে নেয়া মানুষটার জীবনী আপনার কাছে কেমন লেগেছে? কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মূল্যবান মতামত। আর মতামত জানাতে ভুলবেন না আপনার মতে আমাদের সত্যিকারের সুখটা কোথায়। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ইসলামের আরও এমন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের জীবনের কথা ও নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
এবং এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।